গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, জাস ফাটাফাটি আছো, কিন্তু আমি একদম ভালো নেই। বলেন কি কেন জানো, আমি আজকেও চলে এসেছি রানুদিদির বাড়িতে অন্যান্য দিনগুলোর মতো, কিন্তু আমি জানতাম না যে রানুদিদি বাড়িতে নেই। দেখো দিদির ঘরে গেটে তালা বন্ধ। বলেন কি বলেন কি মানে ভাবতে পারিনি যে দিদিকে আমি এসে পাবো না। সো ব্যাড লাক, কিছু করার নেই। তো যাই হোক, আমি এখানে যে পাড়া প্রতিবেশীরা আছে যারা বসবাস করে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে দিদি কোথায় গেছে। তখন তারা বললো যে দিদি হচ্ছে দীঘা গেছে। তো দীঘা কেন গেছে সেটার কারণ তারা জানে না, হয়তো শুটিং পারপাসও হতে পারে বা এমনি ঘুরতে যেতেও হতে পারে। হ্যাঁ, তো কারা নিয়ে গেছে? তো শুনলাম যেটা যারা দিদিকে যারা ভাইরাল করেছিল অতীন্দ্র তপন, তারা সঙ্গে থেকে দিদিকে নিয়ে গেছে দীঘা বেড়াতে। ওকে, তো যাই হোক, আজকে আমার খারাপ কপাল ছিল তাই দিদির সঙ্গে দেখা হলো না, তো কিছু করার নেই। তো দেখো দিদির চারিদিকে সব কিছু কেমন অগোছালো হয়ে আছে, এদিকে জামা কাপড় ঝুলছে, সব বাইরে রেখেই চলে গেছে। ঘরে তো গেটে তালা বন্ধ দেখতেই পাচ্ছ, আর চারিদিকে পুরো অগোছালো, মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, গাইজ আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে এমনই আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা গাইজ।